डियर ভিউয়ার্স আর্নিং হেল্প বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ সরওয়ার উদ্দিন আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কম্পিউটারে স্পিড বাড়ানো যায় অনেকের আছে যে কম্পিউটার ফাইল খুলতে গেলে স্লো হয় তো আপনারা কম্পিউটার কিভাবে স্পিড ফাস্ট করবেন সেটা আমি আজকে দেখাবো আপনাদের প্রথমে যেটা করতে হবে আমাদের স্টেটমেন্টে যেতে হবে যাওয়ার পরে এখানে অল প্রোগ্রাম নামে এটা অপশনটাতে ক্লিক করবেন অপশনটাতে ক্লিক করার পরে এখানে অ্যাক্সেসরিজ নামে একটা বাটন আসবে এটাতে ক্লিক করবেন এখান থেকে আপনারা রানে যাবেন রানে যাওয়ার পরে এখানে রানে ক্লিক করবেন এখানে একটা ঘর আসবে ঘরের মধ্যে আপনারা লিখবেন TREE ট্রি লিখবেন ট্রি লেখার পরে এরকম হবে আবার আপনারা যাবেন এখান থেকে আবার অল প্রোগ্রামে যাবেন আবার অ্যাক্সেসরিজ আবার রান প্রোগ্রামে যাবেন যাওয়ার পরে এখানে লিখবেন আপনারা RECENT রিসেন্ট লিখে আপনারা এন্টার চাপবেন কন্ট্রোল এ চেপে এটা পুরোটা সিলেক্ট করবেন আপনারা দুই রকমের ডিলিট করতে পারেন এটা শিফট ডিলিট বাটন এন্টার দিয়েও ডিলিট করতে পারেন অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে আপনারা এটা ডিলিট করতে পারেন তারপর আবার যাবেন এখানে স্টেটমেন্টে যাবেন অল প্রোগ্রামে যাবেন যাওয়ার পরে আবার অ্যাক্সেসরিজে যাবেন বারবার স্টেটমেন্টে গিয়ে অল প্রোগ্রামে যাওয়ার পরে আবার অ্যাক্সেসরিজে যাওয়া এটা অনেক কষ্টকর এটা আপনারা আইকনটা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করে এখানে আপনারা পেস্ট করে দিবেন এটা ডেস্কটপের এখানে চলে আসবে দেখছেন তারপর এখান থেকে আপনারা ডবল ক্লিক করে লিখবেন PREFETCH প্রপার্টিস লিখে ওকে দেবেন আপনাদের সামনে এরকম কতগুলো ফাইল আসবে এটা কন্ট্রোল এ চেপে ধরে সিলেক্ট করবেন মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট বাটন ওকে করে ইয়েস দেবেন তারপর কেটে দেবেন আবার রান দিতে যাবেন যাওয়ার পরে লিখবেন TEMP টেম্প লিখবেন লেখার পরে কন্ট্রোল এ শিফট ডিলিট বাটন এন্টার তারপর আবার যাবেন একটা পার্সেন্টেজ দিবেন আপনারা তারপর লিখবেন TEMP টেম্প কে আবার পার্সেন্টেজ দিবেন এন্টার চাপবেন তারপর আবার কন্ট্রোল এ শিফট ডিলিট বাটন এন্টার কতগুলো ফাইল ডিলিট হবে না হয়তো এগুলা স্কিপ আপনারা স্কিপ দিবেন আবার এগুলো এরকম সিলেক্ট করে আর মাউসের রাইট বাটন ক্লিক করে আবার ডিলিট করে দিবেন যেগুলো না হয় এগুলো আপাতত এরকমের মধ্যেই থাকবে সমস্যা নাই পরবর্তীতে আবার ডিলিট করে দেবেন তারপর আরেকটা কাজ হচ্ছে যে তারপর যাদের সি ক্লিনার সফটওয়্যারটা নেই তারা সি ক্লিনার সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এটা ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে এটা এখানে আসবে এখান থেকে আপনারা এই রান এই টিক চিহ্নটা প্রথমে এটা এরকম থাকবে টিক চিহ্নটা এটা তুলে দেবেন তারপর আপনারা এটাতে ক্লিক করবেন তারপর ওপেন করার পরে আবার এটাতে যাবেন যাওয়ার পরে স্ক্রিন পর এটাতে ক্লিক করবেন হচ্ছে সমানে একটা তারপর এটাতে এই বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে নো দেবেন নো দেওয়ার পরে এটাতে ক্লিক করবেন তারপর ক্লোজ করে দেবেন আশা করি আপনাদের কম্পিউটারের স্পিড দ্রুত অনেক দ্রুত হয়ে যাবে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আজকের জন্য এতটুকু